गुड आफ्टरनून बंधुरा, वेलकम टू माय चैनल। तो एखन बजे दुपुर 12টা আর আমি দুপুরের জন্য রান্নাটা করছি। সকালে রান্না হয়ে গেছে, আমি আর আমার ভাই অনিক তিনজনে খেয়ে নিয়েছি, আর আজকে মা আর বাবা সকালবেলা খায়নি, তো ওদের জন্য আমি রান্না করছি দুপুরের জন্য। আর এই যে দেখো, কচু কেটে দিয়েছে মা, কচু দিয়ে বড়া করব চালের গুঁড়ি দিয়ে। তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, বেসন দিয়েও করা যায়, তবে চালের গুঁড়ি হলেই বড়াটা অনেকটাই ভালো লাগে খেতে। আর এখন এই যে দেখো, বড়াগুলো হয়ে গেছে, তো রান্নাটা শেষ করার পর মা আর বাবা মানে খেয়ে নেবে। আর এই যে দেখো, আর আমাদের তো খাওয়ার বললাম হয়েই গেছে সকালবেলা, তো আমরা 10টার মধ্যে খেয়ে নিয়েছিলাম, আমি আমার ভাই তারপর অনিক। আর এই যে এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো গুড আফটারনুন বন্ধুরা, রান্নাটা মানে করে নিয়েছি আর এখন একটা মতো বেজে গেছে। আমরা তো খেয়ে নিয়েছি সকালবেলা, কিন্তু মা আর বাবার এখনও খাওয়া হয়নি। তো আজ যেহেতু সংক্রান্তি ছিল, তো মা সকাল থেকেই কাজকর্ম করতে লেগে গেছে আর কি, ঘর দু সব কিছু ভালো করে ঝাড় দিয়ে তারপর মুছে টুচে নিল। আরও তো অন্য অনেক কিছু কাজকর্ম থাকে, তো সেইগুলো করছিল। আর আমাদের জন্য আমি আমার ভাই অনেক যেহেতু সকালবেলাই খেয়ে নিই, তো সেই কারণে আমাদের জন্য সকালে আর কি একটু রান্না করে রেখেছিল, তো আমরা তো সেটা দিয়ে খেয়ে নিয়েছি। আর এখন আমি মা আর বাবার জন্য একটু রান্না করে নিলাম আর কি। আর আমাদের ঘরের পিছন দিকটাতে দাঁড়িয়ে আছি, অনেক পোকা আছে এখানে। এই যে শিম গাছটা লাগিয়েছে দেখো, বড় হয়ে গেছে গাছটা। আমাদের ক্ষেতে কিন্তু এখনও শিম গাছ লাগানো হয়নি, আরও কয়েকদিনের মধ্যে নাকি লাগাবে বাবা ওই দিন বলছিল, কিন্তু মা এটা ঘরের মধ্যে লাগিয়েছে, মানে ঘরের পিছন দিকে আর কি। তো গাছটা বড় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ধরেও নেবে। আর নিচে এই যে দেখো, আগরের গাছ আছে, চারা লাগিয়েছে আর কি। এগুলো নাকি খুব বেশি বৃষ্টি হলে, মুষলধারাতে বৃষ্টি পড়লে নাকি এগুলো মানে লাগাতে হয়। এমনিতেই চারা পুঁতে এখানে রেখে দিয়েছে, যে দিনগুলোতে খুব বেশি বৃষ্টি হবে সারাদিন একদম, তো সেই দিনগুলোতে এগুলো লাগাবে। আমাদের ওই পুকুরের সাইডের দিকে আছে অনেক আগরের গাছ লাগানো, এবার নাকি ওই বাড়ির সাইডের দিকে লাগাবে আর কি। এই যে দেখতে পাচ্ছ, তো এই এই জায়গাগুলোতে আর কি লাগাবে। আর মা অনিককে নিয়ে চলে গেছে স্নানে, যেহেতু ঘরটর মুছেছে, গরম লাগছে, তো স্নানে চলে গেছে, ওদের একটা জায়গাতে যাওয়ার আছে। আর আমার ভাই ওইদিকে বাইকটা একটু পরিষ্কার করে নিচ্ছে, ওদের একটা জায়গাতে যাওয়ার আছে, তো বলবো কোথায় যাবে ওরা। আর অনিককে নিয়ে মা পুকুরে স্নান করতে গেছে, তার কারণ আমি বলেছিলাম ওকে ঘরের বাথরুমের মধ্যে আর কি স্নান করে নিতে, কিন্তু আজ আবার ওই সিনটেক্সে জল শেষ হয়ে গেছে, তো সেই কারণে আর পুকুরে নিয়ে চলে গেল মা অনিককে। আমারও মনে হয় এই কুয়ার মধ্যে স্নান করতে হবে, তার কারণ পুকুরে যেতে পারবো না, প্রচণ্ড কাদা, স্নান করে আস্তে আস্তে পুরো পাটা একদম কাদা কাদা হয়ে যায়, তো সেই কারণে কুয়ার মধ্যে স্নান করে নেব। এই যে দেখো, একদম সামনেই আমাদের কুয়াটা, ওই যে দেখা যাচ্ছে কুয়াটা ঢেকে রাখা হয়েছে। কুয়া থেকে মোটর দিয়ে জল সিনটেক্সের মধ্যে উঠানো হয়, কিন্তু এখন উঠাচ্ছে আমার ভাই, কিন্তু উঠালে কী হবে, মানে 3-4 ঘন্টা আর কি। আমাদের জলটাতে খুব বেশি আয়রন, তো সেই কারণে একদম লাল লাল জল বের হতে থাকে ট্যাপগুলো দিয়ে, তো সেই কারণে স্নানও করা যাবে না, ভালোই লাগে না এই নোংরা জল দিয়ে স্নান করতে। তাই এই কুয়ার মধ্যে এখন আজকে স্নানটা করে নেব। কুয়ার মধ্যে স্নান করতে আর কি একটাই কষ্ট, বালতি দিয়ে জল উঠিয়ে উঠিয়ে তারপর স্নান করতে হয়, তো কিছু করার নেই, আজকে এভাবেই স্নানটা করে নেব। তো এবারে দেখো, আমি স্নান করে চলে এসেছি, আর মাও অনিককে স্নান করিয়ে দিল, মা এবার পূজা দিচ্ছে আর কি। আর আমি এই যে স্নানদান করে একটু রেডি হয়ে তারপর অনিককে যাওয়ার জন্য রেডি করিয়ে দেব। তো অনিক ওরা আজকে যাবে হচ্ছে আমাদের মামার বাড়িতে, মানে মামাদের বাড়িতে আজকে মনসা পূজা আছে, তো আজকে তো শ্রাবণ সংক্রান্তি আর কি, তো সেই কারণে মামাদের বাড়িতে পূজা হয় প্রত্যেক বছর, তো এবারও পূজা আছে। তো অনিক, মা আর আমার ভাই যাবে, তো বাইক দিয়ে যাবে, তো সেই কারণে আমি আর যেতে পারবো না। আর এই যে দেখো, অনিকও রেডি হয়ে গেছে, ও কিন্তু খুব খুশি, ডান্স করছে এখানে, তো ওকে রেডি করিয়ে দিলাম। আর অন্যদিকে আমার মাও রেডি হয়ে গেছে, এই যে দেখো, অনেক এবারে গিয়ে এই যে বাইকের মধ্যে বসে গেল, আমার ভাইও পুরোপুরি রেডি, এবার ওরা বেরিয়ে পড়বে আর কি। আর এই যে বেরিয়ে পড়ছে ওরা, তো আমাদের রাস্তাতে প্রচণ্ড কাদা, তো ওই সামনের রাস্তাতে গিয়ে উঠতে হবে, তার জন্য এই যে অনেককে আমি কুলে করে নিয়ে তারপর রাস্তাতে দিলাম আর কি। আর এই যে দেখো, রাস্তার মধ্যে কত কাদা, তাই এখান থেকে উঠে যেতে পারবে না, তাই একদম ওই যে মেন রাস্তাতে এসে উঠে তারপর যাচ্ছে, এই যে দেখো। আর এবার আমি মানে বাড়ির দিকে ফিরে যাব আর কি, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, তো আগেও তো তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে দেখো, এটা আমাদের জেঠুদের একটা পুকুর, তো এবার বাড়িতে চলে যাব। তো
অনেকদেরকে রাস্তাতে উঠিয়ে দিয়ে এসে আর একটু সময় ঘুমিয়ে পড়েছিলাম, তো এবারে ঘুম থেকে উঠেছি। আর আজকে দেখো আমাদের বাড়িটা পুরোপুরি ফাঁকা, সবাই চলে গেছে পূজাতে। আমাদের মামাদের বাড়িতেও আছে বললামই তো মনসা পূজা, তো মা ওরা তো এখানে চলে গেছে। জেঠু গেছে পুকুরের দিকে, জেঠু বাড়িতে আছে। আর আমাদের ঘরে আমি আর বাবা, আর জেঠুদের ঘরে জেঠু, জেঠার তো ভাই আর কেউ নেই, সবাই চলে গেছে পূজাতে। তো ভালো লাগছে না, একদমই একা একা এখানে একটু সময় বসব। কাজকর্ম তেমন কোনো কিছু নেই, তো যদিও বাড়িটা পুরোপুরি একা তো কীরকম যেন একটা লাগছে, কহিমা কহিমা ফিলিংস আসছে। কহিমাতেও এরকম একাই বসে থাকি, তো না হলে তো বিকেলবেলা অনেক বিউটি এরা সবাই খেলাখেলি করে, বিউটি ওরাও আর চলে গেছে, বিউটি গেছে অন্য জায়গাতে পূজাতে। তো ওরা তো সকালবেলায় চলে গেছিলো বিউটি, তারপর ওর মা, তো এরপর জেঠিমণি, তারপর ওই দিকেরও আমাদের বৌদি ওরা চলে গেছে। মা অনেক ওরা হতে চলে গেল, তো কীরকম যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। আর বাবা মনে হয় খেতে চলে গেছে, তো আমি এখন একাই আছি ঘরে, কী করবো সেটাই ভাবছি। আমাদের আর এদিকে মা ওরা কহিমা থেকে আসার সময় এই যে গাছগুলো এনেছিলো, এই চারাগুলো, তো এগুলো আর ঠিক মতো ওরা যত্ন করছে না। আসার পর ভিডিও কলে এক দুবার মানে দেখিয়েছিল, খুব সুন্দর হয়েছিল গাছগুলো, কিন্তু এখন আর তেমনভাবে যত্ন করে না বলে এগুলো এরকম হয়ে গেছে। আর এই যে দেখো মা এখানে একটা মাটি দিয়ে চুলা বানাচ্ছে আর কি। আর এই গাছগুলো এবার ঠিকঠাক করব, একা একা কী করবো, আর কিছু কাজকর্ম নেই এখন। দেখি এগুলো একটু মাটি টাটি ঠিক করে দিলে না গাছগুলো ঠিক মতো হবে, অনেক সুন্দর ফুল হয়। তোমরা তো দেখেছোই আমাদের কহিমাতে ছাদের উপরে কী সুন্দর করে ফুল ফুটে, তো এগুলো এবারে একটু ঠিকঠাক করে নেব। এই যে এখানে নিচে বসে গেলাম, না বসে কাজ করতে পারবো না। আর এই যে মাটিগুলো দেখো বৃষ্টিতে ভেজে না একদম টাইট হয়ে গেছে, তার জন্য মানে গাছগুলো বড় হচ্ছে না। এটা একটা ক্যাকটাসের গাছ, খুব সুন্দর গাছটা। তো আমি এবারে কি করব, মাটিগুলোকে বের করে তারপর আবার এই গাছগুলো পুঁতে দেবো, তাহলে হয়তো ঠিক হতে পারে। মানে মাটিগুলো একদম টাইট হয়ে গেছে বলে মানে গাছগুলো আর বড় হতে পারছে না, বৃষ্টিতে ভেজে একদম টাইট হয়ে গেছে। এই যে দেখো যেরকম করে এনে লাগিয়েছিল তো সেরকমই রয়েছে, গাছগুলো একদমই বড় হয়নি। প্রথমে আনার পর মা ওরা আবার ওই যে নিচে লাগিয়েছিল, শুধু মাটিতেই টবগুলো তখন ছিল না, তখন কিন্তু আমি ভিডিও বলে যে দেখেছিলাম গাছগুলো অনেক বড় হয়েছিল, কিন্তু এই টবের মধ্যে লাগানোর পর থেকে একদম কীরকম যেন হয়ে গেছে। তো এবারে দেখি আবার ঠিকঠাক করে পুঁতে ঠিক করা যায় কিনা। আর সবকটা গাছ আজকে ঠিক করতে পারবো না, ওই সাইড দিকে আরো কয়েকটা টব আছে, ওগুলোতে তো ঘাস উঠে গেছে, তো ওইগুলো আজ আর করবো। আজ শুধু এই যে কটা গাছ আছে এগুলোকে একটু ঠিক করে দেব, দেখি মানে এগুলো ঠিক হয় কিনা। আর প্রত্যেক দিন না ভালোও লাগে না এই ধরনের কাজকর্ম করতে আমার তো বিশেষ করে, কিন্তু মা ওদেরও করবে যে সেই টাইম নেই, মার তো নিজের একটা কাজ আছে, তো সেটাই প্রত্যেক দিন বিকেলবেলা ওই কাজের জন্য চলে যায় বাইরে। আর আমার ভাই তো আর সারাদিন বলেই লাভ নেই, অনেক কাজকর্ম, ওর পড়াশোনাও আছে, কদিন পরে ওর এক্সাম আছে, তো সেই কারণে অনেক পড়াশোনাও আছে। তো দিনের বেলা তারপর আবার টিউশন করা, স্টুডেন্ট আসে ওদেরকে পড়ানো, ওদের বাড়িতে গিয়ে পড়ানো, তো সেই করতে করতে ওর আর এসব করার মতো টাইম নেই একদমই। তাই ভাবলাম আমি নিজেই করে নিই। এই যে দেখো এই সবগুলোই ক্যাকটাস জাতীয়, এই যে এই পুরো গাছটাও কাটা কাটা একদম ক্যাকটাস জাতীয় গাছ এগুলো সব।
এগুলোর নিচে আসলে মা ওরা পাথর বা ইটের টুকরো দিলে না জলটা ঝরে, এগুলো কোনো কিছুই দেওয়া হয়নি, তাই মনে হয় জল ঝরেনি, শুধু মাটি দিয়েই মানে পুঁতে রেখে দিয়েছিল। এবার পাথরগুলো নিচে দেব প্রথমে। প্রথম এসে দেখেছিলাম মা এইগুলো গাছগুলো একদম ঘরের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছিল, কিন্তু ঘরের ভিতরে থাকলে কিন্তু একদমই ভালো হয় না, গাছগুলো একটু একটু বাইরের আলো বাতাস পাওয়াতে হয়। তো যদি প্রত্যেক দিন 2-3 ঘন্টা রোদ পায়, তারপর বৃষ্টিতে যদিও তেমন খারাপ হয় না যদি অল্প অল্প বৃষ্টি হয়। যে দেখো এখন যে গাছগুলো ঠিক করলাম মাটি ভরে, তো এই নিচে সাজিয়ে রেখেছি গাছগুলো, আর উপরের এগুলো অন্য একদিন করব, এগুলো আরও বেশি টাইম লাগবে, অনেকটা ঘাসও উঠে গেছে। এগুলোতে কিন্তু কোনো রকম কোনো ঘাস ছিল না, তাই তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিতে পেরেছি, আর মাটিগুলো একটু ঠিক করে দিলাম। আর এগুলোতে গাছগুলোও মরে গেছে, শুধু ছোটো ছোটো এক দুটো গাছ আছে আর কি, সেগুলো অন্য কোনো একদিন করব। গুড ইভিনিং বন্ধুরা, এখন রাত 8টা বেজে গেছে আর মা ওরা ঠিক সন্ধ্যের সময় এসে পড়েছে। তো আসার পর ওদেরকেও চাটা দিলাম, নিজেও একটু চা খেয়ে নিয়েছি, কদিন ধরে না ঠিক চাটা খাচ্ছিলাম না, তো আজ ভাবলাম যে একটু চা খেয়ে নিই। তো চাটা খেয়ে তারপর অনেককে একটু সময় পড়ালাম, তো এর মধ্যে আর কোনো কিছু শ্যুট করিনি। আর মাও আছে ওই দিকে, অনেক এখন বসে একটু টিভি দেখছে আর কি, আর ওর খাওয়া হয়ে গেছে, ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, যেহেতু আজ মানে দিনের বেলা ওর তেমন ঘুম হয়নি, তো ভাবলাম যে তাড়াতাড়ি খাইয়ে দিই, না হলে কিন্তু না খেয়েই ঘুমিয়ে পড়বে। তো সেই কারণে ওকে মানে আগে খাইয়ে দিয়েছি পড়া থেকে উঠিয়ে, তারপর আমি নিজে খেয়ে নিচ্ছি। আর এই যে মামা ওদের বাড়ি থেকে দিয়েছে খিচুড়ি, তারপর অন্য প্রসাদও দিয়েছে, আর পায়েস করেছিল, পায়েস দিয়েছে, পাঁচ ফসলি সবজি আমার আর বাবার জন্য, তো আমরা দুজন তো যাইনি, তো আমাদের জন্য দিয়ে দিয়েছি আর কি। আর এখনই যে খেয়ে নিচ্ছি আমি, তো এবারে খেয়ে দে আর ব্লগটা এখানেই এন্ড করে দেবো। আশা করবো তোমাদের ভালো লেগেছে, তো আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগে।